আমফান এবং জথের পর এবার ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোচা। বঙ্গোপসাগরের কেন্দ্রস্থল থেকে উৎপত্তি হবে ঘূর্ণিঝড় মোচা, খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী, যা ঘণ্টায় প্রায় 100 থেকে 130 কিলোমিটার বেগে বয়ে চলেছে, যেটা আন্দামান নিকোবর হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মায়ানমারে প্রবেশ করবে। বর্তমানে কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে রয়েছে মোচা। তবে আর মাত্র 72 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের আরও কাছাকাছি চলে আসবে ঘূর্ণিঝড় মোচা। কিন্তু আজ আমরা এই ভিডিওতে মোচা ঘূর্ণিঝড় সম্পর্কে কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব। যেমন এই মোচা নামটি কোথা থেকে আসলো বা কারাই বা দিল এই মোচা নামটি। তাছাড়া এই সময় আমাদের কী কী করা উচিত তাও জানব এই ভিডিওতে। গত 40 বছরে যে কটি ঝড় হয়েছে তার মধ্যে সবথেকে শক্তিশালী ঝড় হলো এই মোচা। কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম মোচা কিভাবে হলো? আসলে বিশ্ব আবহাওয়া সংস্থা সর্বপ্রথম ঝড়ের নাম দেওয়ার রীতি প্রচলন করে। 2004 সাল থেকে ভারতে সর্বপ্রথম ঝড়ের নাম দেওয়ার রীতি চালু হয়, আর তার সাথে সাথেই প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ ইত্যাদি দেশেও নাম দেওয়ার রীতি প্রচলিত আছে। এইসব দেশের দেওয়া নামগুলির মধ্যে WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ঝড়ের পরিস্থিতি অনুযায়ী ঝড়ের নাম রাখে। এর আগে আমফান নামে যে ঝড়টি উঠেছিল তার নাম রেখেছিল থাইল্যান্ড, যার অর্থ হল আকাশ। কিন্তু এবারের নামটি দেওয়া হয়েছে ইয়েমেনের তরফ থেকে। এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্ব আবহাওয়া সংস্থা এই ঝড়টির নাম মোচা রাখার পেছনে কী ব্যাখ্যা দিয়েছে। এক একটি অঞ্চলের ঝড়ের নাম চূড়ান্ত করার দায়িত্ব থাকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হাতে। এশিয়ার প্রশান্ত মহাসাগর সংলগ্ন 8টি দেশের সৃষ্টি ঘূর্ণিঝড়ের নাম চূড়ান্ত করে ভারতের আবহাওয়া দপ্তর। আর এবারের ঘূর্ণিঝড়ের নামটি এই 8টি দেশের দেয়া 64টি নামের মধ্যে একটি হলো মোচা। এই নামটি দেয়া হয়েছে ইয়েমেনের তরফ থেকে। লোহিত সাগরের উপকূলের বন্দরনগরী মোচা বা মুখাকে স্বীকৃতি দিতে ইয়েমেন এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সাইক্লোন মোচা। প্রায় 500 বছর আগে বিশ্বে সর্বপ্রথম এখানেই কফির প্রচলন শুরু হয়েছিল। এবার চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আমাদের কী কী করা উচিত। প্রথমত, এমন অবস্থায় আমাদের বাড়ি থেকে না বেরোনোই উচিত। আর তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এমন পরিস্থিতিতে যদি কোনো পশু পাখি আপনার বাড়িতে আশ্রয় নেয় তাকে তাড়িয়ে দেবেন না, কারণ আপনার এই সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণীর প্রাণ। একে অপরকে সাহায্য করুন এবং গুজব বা প্যানিক ছড়াবেন না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্য মানুষদের জানার সুযোগ করে দিন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।